গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? তো আসো, তোমরা সবাই ভালো আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা তো দেখলে আমি আগের ব্লগে দিয়েছিলাম যে আমরা টিকিট কাটতে গেছি খেলার জন্য। তো সেই খেলাটা আজকে রোববার, আজকে 7টার সময় স্টার্ট হবে। তো এখন পর্যন্ত প্রায় 3টা বাজতে চলেছে, আর 10 মিনিট কম। তো এখন আমরা রেডি হয়ে গেলাম। এই যে আমি দেখলাম আমার বন্ধুরা রেডি হচ্ছে এখন। তো আমরা যাচ্ছি এখন স্টেডিয়ামে। দেখুন যাই, এখন 3টার সময় যাবো। যা যেতে সেখানে 1 ঘন্টা লাগে এখান থেকে, আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগে। তো তার জন্য একটু আগেই যাবো, কারণ সেখানে গিয়ে একটু বাইরের একটা মানে বাইরের যে সিনগুলো সেগুলো একটু দেখবো। অনেক অনেক মানুষ থাকে, আর বাইরের সিনগুলো আরও ভালো লাগে। তারপরে ভিতরে গিয়েছে একটু এনজয় নেবো, তারপর খেলাটা স্টার্ট হবে। আর এন্ট্রি হলো 7টা 5টার সময়, আর খেলা হলো 7টার সময়। তো ওই যে ভিড় অনেক থাকবে, হইতে পারে একটু দেরি হইতে পারে, তাড়াতাড়ি হইতে পারে। তো তার জন্য একটু আগের থেকে আমরা বেরিয়ে যাই, আগের থেকে বেরোনোটা ভালো। আর বৃষ্টিটা মানে সকাল থেকে মেঘলা মেঘলা দিন এই যে, দেখতে পারলে তোমরা দেখতে পারছো মনে হয় পুরো মেঘলা মেঘলা দিন এই যে, একদম পুরো মেঘলা মেঘলা দিন। জানি না বৃষ্টি হয় কি না, যদি বৃষ্টি হয় তাহলে শেষ। যদি মনে করো আমরা যাওয়ার আগে মানে খেল স্টার্ট হওয়ার আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে টাকা রিটার্ন হয়ে চলে আসবে। আর যদি মনে আধা রাস্তায় যদি মনে করো 4-5 ওভার চলে গেলো তারপরে বৃষ্টি হয়েছে তাহলে আমরা অর্ধেক টাকাটা পাবো। তো আশা করি বৃষ্টিটা না হোক, বৃষ্টি না হলেই ভালো, খেলাটা দেখি। তো খেলাটা দেখার জন্য অনেকটাই এক্সাইটেড, আর খুবই দারুণ 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 লাগবে খেলাগুলো। তো আমার বন্ধুদের সবাই যাচ্ছে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা তোমরা খেলার ভিডিওটা তোমাদেরকে দেখাবো আমি, তো ভিডিওটা দেখো, খুবই দারুণ হবে। তো ফাইনাল গেছে, আমরা এখন চলে আসলাম স্টেডিয়ামের সামনে। এখন মেট্রো থেকে এখনই নামলাম আমরা। তো অনেকই মানুষ এখানে মানে ড্রেসি ড্রেসি বেচা হয়, মানে যে ইন্ডিয়ার ড্রেসগুলো সেগুলো বিক্রি হচ্ছে এখন। তো সেগুলো অনেকেই কিনছে, আমরা দেখি যদি পারি কিনবো, নাহলে কিনবো নি আমরা। তো এখানে যাবো সামনের দিকে, বাইরের দিকে আরেকটু মজাটা নিয়ে নিই। অনেকগুলো অনেক মনে মনে করে নিচ্ছে, তো এখানে ড্রেসি ড্রেসি বিক্রি হয়ে যায়, এখানে সব কিছু জাসি টাসি মানে বিক্রি হচ্ছে সেগুলো। তো এখন আমরা বাইরের সাইডে আসি, তো এখন যাবো আমরা দেখি যে সেগুলো বাইরের সাইডে একটু মজাটা নেই, মজাটা নিয়ে তারপর যাই। সেখানে সবগুলো আছে মানে মুখে টুকে যে লাগায় এগুলো সেগুলো আছে। তো আর যে জাসি আছে আর জাতি প্যাকও আছে আমাদের, তো দেখি কোনটা নেই। এই আমাদের বন্ধু চলে আসে দীপক, সব ড্রেস পিনে নিলাম। তো আমরাও দেখি করবি, পরে আমিও একটা নেবো, দেখি যে আমি নিতে পারি, শুন নাই আমার যদি নেই তোমরা তো দেখতে পারবে। আর আমি তোমাকে এখন ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তার ভিউটা, যে ইন্ডিয়া জাতীয় পতাকা পতাকার মানে কলার লাগাবে। এ হাঁটো ভিডিও মানে লাগাও লাগাও, দাড়ি ইতনা কিউ ইয়ার, দাড়ি কাটনা যে দাড়ি হ্যায় ଅଛି ମୋ ପକେଟରେ మెట్రో లేదు అక్కడ హలో ఇప్పుడు పోయినట్టున్నావా అన్నట్టున్నావు ফাইনালে আমরা স্টিকারটা মেরে দিলাম, ইন্ডিয়া স্টিকার দেখতে পেলাম, আমরা স্টিকার এখন মেরে দিলাম। আর সব আছে সে তো পুরো জার্সিটা পরে নিলাম কিন্তু, আর আমি আমি আর সুমন
আমরা দুজনেই এখানে স্টিকার করছি, আর কেউ স্টিকার করেনি। তো আমরা স্টিকারটা করে দিলাম, খুবই ভালো লাগছে দেখতে, মানে খুবই চমৎকার হচ্ছে। তো ইন্ডিয়া বলে কথা তো জানতে হবে, ক্যামেরা ভিতরে দেখতে হবে, ঠিক আছে না? তো যাই দেখতে পারবো। এখন লাইন দেখতে পারবো, অনেকগুলো লাইন, অনেকগুলো এন্ট্রি জমে, মানে ভিতরে এন্ট্রি জমে লাইন। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, কতগুলো পুলিশ যাবে এখানে, অনেক স্ট্রিটলি আছে পুরা, কিছু হলেই মানে রক্ষা নাই। আর পাঁচটার সময় ওপেন হবে, বৃষ্টি আসার অনেকটাই সম্ভাবনা আছে, অনেকটাই বৃষ্টি আসা। আমি ভালো করে ভিডিওটা মানে টসটার একটু পরে দেওয়া হবে। আর এখানে দেখো আগে অস্ট্রেলিয়া আছে, ওইদিকে ইন্ডিয়া, ইন্ডিয়াটা আমাদের দিকে নেই, ওইদিকে অন্যদিকে, মানে সেই দিকে আর কি। আর এদিকে হচ্ছে অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়ার দিকে পড়ে গেছে, কী বলবো আর। অস্ট্রেলিয়ার দিকে পড়লে কি সাপোর্ট তো ইন্ডিয়া আর কি। প্রচুর লোক, প্রচুর লোক আছে, প্রচুর লোক, অনেক লোক আছে, অনেক লোক, মানে কী বলবো। জানা মনে হয় কে কোন। Thank you.
टॉर्च अभी तक नहीं दिया, दे रहे दे रहे। ये भाई बहुत सारे Yeah.
जाएगी ऑफिस में, बोले आज आया बोले वापस चढ़ गया। कोच भर रहे हैं पूरा फ्यूम। Thank you.
साइड है ना मैं लोग को सुनना देखी होना ना ये साइड रखा ना कहीं ना ही देखी हो
देखा उधर स्टोपिया भी देखा क्या इधर घुमाना चाहता स्टोपी जगह नहीं रहे कितना बजे देखा गाइस देखो आज के मेट्रो कत तो भीड़ खेला शेष हलो तो मेट्रो एत तो भीड़ मैं जा समय आ कि एत तो भीड़ ओ इंडिया तो उन हो गल देखले तुम्हारा मैंने खूब ही कष्ट कष्ट मैं एक रिक्शा गेल मध्य उकेटगुल्लो पड़ार पर एक मैं वन होते ना उकेट जो ना बढ़ाते पर तेल तो शेष मैं अनेकटा कष्ट हलो मैं प्रचुर रिक्स छो प्रचुर रिक्शा जीत রুমে যাচ্ছি তো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।